আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আমি এখন আছি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পতেঙ্গায়। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বড় একটি অংশ নিয়ন্ত্রিত হয় এই চট্টগ্রাম থেকে। আর এই চট্টগ্রাম শহরকে দুই ভাগে ভাগ করেছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারা এবং পতেঙ্গার এই দুটি অংশের মধ্যে কানেক্টিভিটি তৈরি করার জন্য, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের জন্য নদী তলদেশ দিয়ে তৈরি করা হয়েছে টানেল। আর আজকে আমি এই টানেলটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে এই টানেলের বিভিন্ন ইনফরমেশন যথাযথভাবে জানানোর চেষ্টা করব, তাই অবশ্যই সাথে থাকুন। টানেল উদ্বোধন হওয়ার পর থেকে প্রতিদিন এভাবে শত শত গাড়ি পারাপার হচ্ছে। সাইকেল মোটরসাইকেল সহ তিন চাকার যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। টানেলের উদ্দেশ্যে এবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। টানেলে যাওয়ার জন্য কেউ চাইলে পার্সোনাল গাড়িতে করেও যেতে পারেন অথবা রিজার্ভ করে গাড়ি নিতে পারেন। আর তাছাড়াও সেখানে বাস রয়েছে যেখানে পার হেড 50 টাকা করে টানেল পার হওয়া যায়। সংযোগ সড়ক সহ টানেলের মোট দৈর্ঘ্য 5.35 কিলোমিটার, যার মোট খরচ হয়েছে 10,889 কোটি টাকা। এটি উদ্বোধন করা হয় 2023 সালের 28 অক্টোবর। টানেলে রয়েছে দুটি টিউব, যেখানে প্রত্যেকটি টিউবের প্রস্থ হচ্ছে 35 ফুট এবং উচ্চতা হচ্ছে 16 ফুট। আর এই টানেলটি নির্মাণ করে চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই টানেলের অর্থায়ন করেছে চীনা এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার। টানেলের আনোয়ারা অংশে রয়েছে টোল প্লাজা। গাড়ির ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে। টোলের পরিমাণ ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। টোল পরিশোধ করার পর টানেলের ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছি। টানেলের ভেতরে প্রবেশ করার সময় এক অন্যরকম অনুভূতি হচ্ছে, কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে এটি হচ্ছে প্রথম টানেল। যেই টানেলটি রয়েছে চট্টগ্রামে, এই টানেলটি বাংলাদেশি হওয়ায় বাংলাদেশি হিসেবে সত্যিকার অর্থেই নিজের কাছে গর্ব অনুভব হচ্ছে। টানেলের ভেতরে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে গাড়ি চালানো যায়। এছাড়াও এই টানেলের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই টানেলের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন এবং কক্সবাজারের সাথে সারা দেশের একটি নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। এছাড়াও চট্টগ্রামের আনোয়ারা অংশেই যে ইকোনমিক জোন তৈরি হচ্ছে, সেই ইকোনমিক জোন সহ ব্যবসা বাণিজ্যের ব্যাপক উন্নতি সাধিত হবে। টানেলের একটি টিউবে 2 লেন করে দুইটি টিউবে 4 লেনের রাস্তা রয়েছে, যেখানে একটি টিউব দিয়ে যাওয়া যায় এবং আরেকটি টিউব দিয়ে আসা যায়। এভাবেই এই টানেলে নিরবিচ্ছিন্নভাবে 24 ঘন্টাই যাতায়াত করা সম্ভব। দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজার এবং বান্দরবনের উদ্দেশ্যে আসা পর্যটক গাড়িসমূহ এখন আর চট্টগ্রামের শহরের ভিতরে প্রবেশ না করে শহরের বাহির দিয়ে টানেলের মাধ্যমেই পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। দেখতে দেখতে টানেল ভ্রমণ শেষ হলো। আপনাদেরকেও টানেলটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি।
আজ এ পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।